আসসালামু আলাইকুম আমি আছি এখন তারুয়া সমুদ্র সৈকতে যেটি নদী বেষ্টিত জেলা ভোলার চরফেশনে অবস্থিত এখানে আসলে আপনারা সুন্দরবন এবং কুয়াকাটার ফিলিংস একসাথে নিতে পারবেন যেখানে এসে থাকার জন্য আপনাদের একটি খুব সুন্দর রিসোর্ট রয়েছে যেখানে সুইমিং পুল সহ আরও অনেক সুযোগ সুবিধা আপনাদের জন্য রাখা রাখা হয়েছে ভোলা জেলা প্রশাসন চেষ্টা করছেন এটিকে একটি দর্শনীয় স্থান বানানোর জন্য বেশি বেশি পর্যটন এখানে আসলে এটি একটি দর্শনীয় স্থান হবে বলে আমরা মনে করি আপনারা বেশি বেশি আসবেন দেখে যাবেন এখানকার সৌন্দর্য এখানকার লাল কাঁকড়া এখানকার হরিণ ভাগ্য ভালো থাকে আপনার এখানে বাঘও দেখতে পারেন আপনার এখানে বেশি বেশি আসবেন এখানে লক্ষ লক্ষ পাখি রয়েছে সুন্দর সুন্দর বক রয়েছে আপনারা একসাথে সাদা বকের সারি দেখতে পারবেন সুন্দর সুন্দর মাছের দৃশ্য দেখতে পারবেন আপনার এখানে বেশি বেশি আসলে কর্পোরেশনের মানুষ এই জায়গাটাকে সংরক্ষণ করতে পারবে এবং এই জায়গাটা একটি পর্যটন শিল্প হিসাবে গড়ে তুলতে পারবে ধন্যবাদ জানাই ভোলা জেলা প্রশাসককে আমাদের এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য আমরা আশা করি অচিরেই এই জায়গাটি সুন্দর দর্শনীয় স্থান হিসেবে রূপ লাভ করবে আমাদের সাথে আছেন এখানকারই এক ভাই উনি এই সম্পর্কে ভালো বলতে পারবেন আমরা ওনার সাথে কি ইন্টারভিউ ভাইয়া আমি সুলতান মাহমুদ মঞ্জিল আমি ভোলা জেলারই বাসিন্দা তো বিগত পাঁচ থেকে সাত বছর ধরে আমি এখানে আসছি প্রতি বছর আমরা বান্ধব এবং আমাদের ভোলা শহরে যত জার্নালিস্ট আছে এবং বিভিন্ন দেশের বিভিন্ন নামি দামি মিডিয়া ভাইরা আসে এখানে তো ভোলায় এরকম একটা জায়গা আছে এরকম একটা সৈকত সমুদ্র সৈকত আছে যেখানে সূর্য সূর্য অস্ত এবং সূর্য উদয় দেখা যায় এখানে আছে আপনার ম্যানগ্রোভ হ্যাঁ নানা প্রজাতির গাছ নারিকেল বাগান আপনি দেখতে পাচ্ছেন ম্যানগ্রোভ ফরেস্ট অনেক বড় বড় গাছ এবং বন জঙ্গল এখানে বালিগুলো হচ্ছে যে সাদা বিভিন্ন ধরনের আপনার সুন্দর একদম আপনার মন ভরে যাবে এরকম কিছু দৃশ্য আপনারা প্রতি বছর এখানে আসেন ভোলা চর্কিমুক্রী রিসোর্টের খুব কাছাকাছি এটা ভোলা জেলার একটা পর্যটন কেন্দ্র আপনারা আসেন আপনাদেরকে ধন্যবাদ আপনাকে আসলে জায়গা আর জায়গা আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের ইচ্ছা হচ্ছে এই জায়গাটিকে বাংলাদেশের কাছে পরিচিত করবো এবং এই জায়গাটিকে একটি পর্যটন শিল্প হিসেবে গড়ে তুলব এই জায়গাটি একটি পর্যটন শিল্প হলে আশা করি বাংলাদেশ পর্যটন শিল্পে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে সচল রাখবেন এবং অবশ্যই ভোলা আসবেন ভোলা সৌন্দর্য দেখে যাবেন চর কুকৃতি এসে ঘুরে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম